আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আরবিতে কিভাবে আমরা কাস্টমারের সাথে কথা বলবো, তো আমি একটা ওয়ার্ডার নিয়েছি, আপনি দেখতে পারতেছেন কফি শেড, এই যে কাস্টমার বাড়ির কাছে কিন্তু আমি আছি। টাকাটা হচ্ছে আপনার 46 রিয়াল। তো এখন আমি কাস্টমারকে ফোন দিব, তো কাস্টমার ফোন দিতে হলে কিন্তু এই যে এখানে আপনার কল কাস্টমার লেখা আছে, কল কাস্টমার, আর ডেলিভারি ভাড়া হচ্ছে আপনার এই যে 11 রিয়াল। মানে আমি যদি এই অর্ডারটা ডেলিভারি দিই তাহলে 11 রিয়াল আমি পাবো। তো এখন আমি কাস্টমারকে ফোন দিই, তো দেখেন আমি কিন্তু কাস্টমারের বাড়ির কাছে চলে আসি। আমার মনে হয় এই বাড়িটা হবে, আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আপনার তালাত্তাস, মানে 13 নম্বর বাড়ি। তো আমি ফোন দিই কাস্টমারকে। সালাম আলাইকুম, মন্দীপ যাইস বেতরে কাম কাম اي عند الباب موجود. ها انت برا؟ ايوه. هذا حساب كاش ولا شبكه؟ لا شبكه. طيب موجود عند الباب. طيب আমি কিন্তু নরমালি যেভাবে কথা বলি এইভাবেই কিন্তু আমি বলছি। যেমন আমি প্রথমে সালাম দিলাম যে আমি শরীকা জায়েজের লোক। আপনাদের কিন্তু আমি আগে বলছিলাম যে এটা 13 নম্বর বাড়ি হবে, কারণ লোকেশনে একটা ম্যাপ করে যায় যে কত নম্বর বাড়ি হতে পারে। তো মাঝে মধ্যে একটুখানি আট পিস হয়ে যায়, যেমন এই লাইনের বাড়ি হয়ে যায় ওইদিকে, আর এই লাইনেরটা একটুখানি সামনে হয়ে যায়, এরকম হয় মাঝে মধ্যে যারা একটু মানে বুঝে না। আর যারা এক্স্যাক্টলি আপনার লোকেশনটা দিতে পারে তারা কিন্তু আপনার মানে সমস্যা হয় না। তো কাস্টমার হিসেবে যে আমি খাবারটা দিয়ে আসি। তো ওকে গাইস, এই যে দেখতে পারতেছেন আপনার টাকাটা অনলাইন দিয়ে দিছে, আমি আপনাদেরকে একটুখানি দেখাই। এই যে এখানে ক্লিক করলে, তো এই যে দেখেন আগে কিন্তু এখানে আপনার 46 রিয়াল লেখা আসলে, এখন আপনার 00, কারণ এই যে একটা মেসেজে চলে আসছে এটা অনলাইন করে দিয়েছে। এখন আমি ডেলিভারি দিয়ে ক্লিক করবো, ইয়েসে ক্লিক করবো। ওকে, ও মাই গড, বহুদিন পর ভাই টিপ দিছে, দেখেন থ্যাংকস ফর কাস্টমার। ওকে, আমি আপনাদের দেখাই কত টাকা টিপ দিল। মাশাল্লাহ মাশাল্লাহ, 10 রিয়াল টিপ দিছে, দেখেন 20 টিকা একটা বাড়াইছেন, ধরব না, 10 রিয়ালের টিপ দিছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, মানে এখন আপনার টিপস পাওয়াই যায় না। এই যে লেখা আছে টোটাল টিপস 10 রিয়াল, প্রথম আমি পাইলাম। শরীকার কাছে আমি পাই কত আপনার 411 রিয়াল আমি পাই। এ মাসে এত একটা ডেলিভারি দিতে পারে না, যেহেতু রমজান মাস। তারপরে আলহামদুলিল্লাহ 930 রিয়ালের ডেলিভারি দিছি। আর কিছুদিন আগে একটা বড় অর্ডার আপনার ক্যান্সেল হয়েছে 244 রিয়ালের, আলহামদুলিল্লাহ। তো এখন আমি আবার দব্বুস লাগাই দিই, এই যে আমাদের দব্বুস, কারণ যে মাধ্যম থেকে আমি অর্ডারটা আনছি ওই মাধ্যমে আবার লাগাই দিছি, যদি আবার যাইতে যেতে অর্ডার একটা চলে যদি আসে তাহলে ভালো হবে। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কথা আমি শেয়ার করি, যারা একটু মানে ইয়াং ছেলেরা মানে খাবারগুলো চুরি করে আর কি সৌদি আরবে, সৌদি আরবে যে চোর আছে তা কিন্তু সৌদি আরবে কিন্তু চোর আছে। তো বিষয়টা হচ্ছে আপনার বাড়ির নাম্বারটা জিজ্ঞাসা করলে আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন যে আসলে এই বাড়ির থেকে যে আসুক না কেন আপনি অর্ডারটা দিয়ে দিবেন, কারণ ও তো বাড়ির নাম্বার বলছে। যেমন আমাকে বলছে তালাত্তাস, তাই আমি বলছি জানদেল বাপ মসজিদ, মানে আমি দরজার সামনে যে খাবার নিয়ে যাও। তো মূল বিষয়টা হচ্ছে এটাই, যার কারণে অনেক সময় আমার সাথে এরকম একবার হয়েছে, দেখা গেছে পাশের বাড়ির থেকে আসা আসার পর খাবার নিয়ে গেছে, তারপরে দেখা গেছে আরেকজন অন্য দরজাতে আসছে, আসে বলতেছে খাবার কই, দেন তারপরে শরীরের কাছে যখন কমপ্লেন করছে তখন কিন্তু আমাকে জরিমানা করছে যে তুমি কেন খাবারটা দিলাম। তো যার কারণে আগেভাবে আপনার বাড়ির নাম্বারটা জিজ্ঞাসা করে দেওয়াটা ভালো, কারণ মাঝে মধ্যে আপনার লোকেশন যে বাড়ির লোকেশনটা আপনার একটুখানি সামনে হয়ে যায় বা আট পিস হয়ে যায়, মানে অনেকে ভালোভাবে মানে বসাইতে পারে না, যার কারণে লোকেশনটা একটুখানি লড়ে গেলে বাড়ির পিছনে বা সামনে পড়ে জায়গা দেখা গেছে। আরেকটা দরজা দিয়ে আসবে এই কাস্টমারটা, ওই কাস্টমারটার পাশে যদি আরেকটা লোক আসে তখন যদি বলে যে আমি অর্ডার দিছি, তখন কিন্তু কি কোনো কিছু করার নাই। তখন দেখা গেছে যদি ক্যাশ টাকা হয় তাহলে আপনি টাকাটা মার যাবে, শরীরকে রিটার্ন দিবে না, বলবে যে এটা তুমি কেন দিলে খাবারটা। আর যদি অনলাইন হয় তাহলে দেখা গেছে আপনি শরীরের কাছে যদি কমপ্লেন করে তাহলে আপনাকে জরিমানা দিবে। তো অনেক এই কাজে তো এখন আপনার ভাই বর্তমানে পরিস্থিতি তো একটা ভালো না, তারপরেও আলহামদুলিল্লাহ দেখেন এই যে ফার্স্ট তলো আমি ধরলাম আপনার ইফতারের পরে 11 রিয়াল বাড়া, 10 রিয়ালের টিপস পেলাম, আলহামদুলিল্লাহ 21 রিয়াল। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটি সবাই ফলোতে রাখবেন।